আমার নাম্বারটা দিয়ে দাও হয় আমি যোগাযোগ করি যখন ওই তাদের কাজ পর্যন্ত বসে যায় পরে ফোন বন্ধ তাদের ইনবক্সে আবার তারা এডাল্ট ছবিগুলো পোস্ট করতে থাকে কোমরনায় পোস্ট করতে থাকে কখনো ফারহানা ভুইয়া কখনো আরোহী মিম আবার কখনো ড্রিম গার্ল বিভিন্ন নামে প্রোফাইলে সুন্দরী মেয়েদের ছবি দিয়ে পাঠাতেন ফ্রেন্ড রিকোয়েস্ট এরপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে শুরু হয় কথাবার্তা বন্ধুত্ব ছাপিয়ে প্রেমের সম্পর্ক এরপর শুরু হয় অশ্লীল ছবি আদান প্রদান সবশেষ ব্ল্যাকমেল এক পর্যায়ে সুবিধা মতো জায়গায় এনে সর্বস্ব লুট ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি মুক্তিপণ না পেলেই মেরে ফেলা হয় এভাবেই প্রতারণা করেন শাহানা পপি নামের এই নারী সে সুমি নাম একটি ফেসবুক আইডি ব্যবহার করে সেখানে কিছু অ্যাডাল্ট ছবি পোস্ট করে গত বছরের শেষের দিকে মিঠু নামের এক কলেজ ছাত্র ফেসবুকে পপি ও তার গ্রুপের খপ্পরে পড়েন সিরাজগঞ্জ থানার রায়পুর রেলওয়ে কলোনির মুসলিম উদ্দিনের ছেলে এই মিঠু পড়াশোনা করতেন স্নাতক প্রথম বর্ষে মিঠুকে প্রেমের ফাঁদে ফেলে নরসিংদিতে আনেন পপি পরে কৌশলে মিঠুকে তুলে নেয় এই চক্রের আরেক সদস্য হানিপো তার সহযোগীরা এরপর শিবপুরের গোপন জায়গায় আটকে রেখে চলে মারধর ও নির্যাতন পরিবারের কাছে দাবি করা হয় এক লক্ষ টাকা মুক্তিপণের টাকা না পেয়ে মিঠুকে শেষ করে তার দেহ মনোহরদিতে ফেলে রেখে যায় তারা পরদিন সকালে উপজেলার একদুরিয়া ইউনিয়নের একটি খড়ের পরে এই রহস্য উদ্ঘাটনে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে নামে নরসেন্দি জেলা পুলিশ উনি প্রথমে প্রেমের অভিনয় করে এরকম যুবকদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেন আকৃষ্ট করার চেষ্টা করেন সম্প্রতি এই চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ এক সংবাদ সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম জানান এই ঘটনায় পফিসহ তিনজনকে আটক করা হয় তাদের অন্য সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে মূল যে অর্গানাইজান সেই শাহনাজ আক্তার পপি তাকে গ্রেপ্তার করেছে সংবাদ সম্মেলনে নরসিন্দীপ পুলিশ সুপার বলেন মিঠুকে অপহরণ ও মেরে ফেলার ঘটনায় গাজীপুরের শ্রীপুর ও নরসিন্দীর শিবপুর থেকে শাহনাজ আক্তার পপি ও তার স্বামী আব্দুল বাতেন ও কাকন খান নামের তিনজনকে আটক করার পর রহস্য উদ্ঘাটিত হয় মিঠুর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু মিঠু ছিলেন তিনি বলেন গাজীপুরের শ্রীপুরে মিঠালু এলাকার শাহনাজাক পপি ও তার স্বামী আব্দুল বাতেন শিবপুরের দুলালপুরের আশুটিয়া এলাকার কাকন খান সহ গড়ে উঠেছে একটি প্রতারক চক্র এই চক্রের দলনেতা পপি নিজের ছদ্মনাম ব্যবহার করে সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খোলেন পরে এসব আইডির মাধ্যমে টার্গেট করা বিভিন্ন লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব ও প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট জায়গায় দেখা করার প্রস্তাব দেয় সে পপিসহ এই চক্রের ফাঁদে পা দিয়ে কেউ এগিয়ে আসলে তাকে আটক করে মারধর ও মুক্তিপণ দাবি করেন তারা এই অপরাধের ধারাবাহিকতায় ফেসবুকে বন্ধুত্ব চ্যাটিং ও ফোনে কথা বলার পর পপির প্রেমের ফাঁদে ফোরে সিরাজগঞ্জ থেকে নরসিংদীতে আসেন মিঠু পরে পপির সহযোগীরা প্রতারক চক্রের মাধ্যমে তাকে অপহরণ করে শিবপুরের আশুটিয়ায় অজ্ঞাত স্থানে আটকে রাখে মুক্তিপণের টাকা না পেয়ে মিঠুকে তারা শেষ করে দেয়